সবাইকে স্বাগত জানাচ্ছি মেলার মাঠে মুখোমুখিতে। আমার সাথে এই সময় আছেন আমাদের খুবই প্রিয় কবি গোলাম কিবরিয়া পিনু ভাই। পিনু ভাই কেমন আছেন? খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? পিনু ভাই আমিও ভালো আছি। পিনু ভাই আপনার কি কি বই এবার বইমেলায় প্রকাশিত হচ্ছে? নতুন দুটো কবিতা বই বের হলো। কবিতার বইয়ের নাম হচ্ছে মানুষ পোশাক পরলেও উলঙ্গ মনে হয়, আর একটা হচ্ছে ওখানে আমার পছন্দের কেউ নেই। আর একটি ছড়ার কবিতা বই বের হয়েছে ছোটদের জন্য, দেশ ভরা নদী। এই তিনটে বই, দেশ ভরা নদী শুনুন, এবং আরো দুটো বই বের হওয়ার কথা, একটা মুক্তিযুদ্ধের কবিতা, একটা সংকলন বের হওয়ার কথা। বাহ দারুণ। কিন্তু ভাই আপনার সমস্ত কবিতায় রাজনীতি খুব মৌল প্রসঙ্গ, কেন? আমি মনে করি রাজনীতিটা কোনো সংকীর্ণ অর্থে ব্যবহার করা উচিত নয়। রাজনীতিটা একটা ব্যাপক ব্যঞ্জনা আছে, এবং সেই ব্যঞ্জনাটা হচ্ছে রাজনীতি মানে হচ্ছে সমাজ, মানুষের জীবন, সংগ্রাম, দেশ, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের প্রেক্ষাপটে ভাষা আন্দোলন, এবং আমাদের যে জাতিসত্তার উন্মেষ হয়েছে, বিকাশ হচ্ছে, এটাও তো রাজনীতি। সেই কারণে আমি রাজনীতিটাকে একটা সংকীর্ণ অর্থে খুবই সরলরৈখিকভাবে বিবেচনা করি না, এটা অত্যন্ত জটিল, ব্যাপক, বিস্তৃত এবং গভীর। সেই কারণে আমি মনে করি রাজনীতি সচেতন হওয়া প্রত্যেকটা আধুনিক কবির হওয়া উচিত বলে মনে করি। যারা অগ্রসরমান কবি, যারা আধুনিক কবি, তারা রাজনীতি দৃষ্টিভঙ্গিহীন কবি হতে পারে না বলে আমি মনে করি। ভাই আপনি তো কবি, মানুষ পোশাক পরলেও কেন তাকে উলঙ্গ মনে হয়? এটা আমার কাছে মনে হয় যে আজকের যুগে মানুষেরা অত্যন্ত জটিল এক প্রাণী, এবং মানুষ হয়েছে আত্মসর্বস্ববাদী, যার ফলে মানুষ অনেক ধরনের পোশাক পরতে হয় তাকে, এই সামাজিক কারণে, অর্থনৈতিক জীবন ব্যবস্থার কারণে। অনেকে হয়তো তাদের নিজ স্বার্থ উদ্ধারের জন্য পোশাক পরতে হয়। এই কারণে আমি বলেছি যে মানুষ পোশাক পরলেও উলঙ্গ মনে হয়। এই বইটা করার সময় আপনি আসলে কী পরিকল্পনা করেছেন? মানুষ যে পোশাক পরে থাকে, কিন্তু পোশাকের অন্তরালে যে আসল মানুষ লুকিয়ে থাকে, সে মানুষটা খারাপ হতে পারে, ভালো হতে পারে, এবং জঘন্য হতে পারে, মানুষকে ঠকানোর গত আচরণে সমৃদ্ধ হতে পারে। এই ধরনের মানুষের অবস্থান কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের সমাজে লক্ষ্য করছি, এবং আমাদের জীবন নির্বাহের সঙ্গে সঙ্গে আমরা সেটা উপলব্ধি করছি। সেই জিনিসটা তুলে আনার চেষ্টা এখানে আছে বলে আমি মনে করি। আর ওখানে আমার পছন্দের কেউ নেই তো, এখন এটাকে একটু গভীরভাবে দেখতে হবে যে সমাজের অনেক ক্ষেত্রে আমি যেটা চাই, হয়তো রাজনীতিতে একটা ভালো মানুষ থাকুক, ওখানে আমার পছন্দের লোক নেই। হয়তো একটা প্রতিষ্ঠান চলা দরকার সাহিত্যের কল্যাণে, বা সাহিত্য প্রতিষ্ঠান আছে যেখানে সাহিত্যের কল্যাণে চলা উচিত, সেটা চলছে না, সে ধরনের লোক সেখানে নেই। সেই কারণে এখানে প্রতীকী ব্যঞ্জনা বলা হয়েছে, ওখানে আমার পছন্দের কেউ নেই। কিন্তু ভাই আপনি আপনার কবিতার মধ্য দিয়ে এই সময়ে যারা লিখছেন, বা ধরেন নতুন যে ছেলেটি কিংবা মেয়েটি কবিতা লিখতে আসবে, তাদের সামনে কী চ্যালেঞ্জ দাঁড় করান? আসলে বাংলা কবিতায় অনেক ভাঙা গড়া, অনেক মারামারি, অনেক ঝগড়াঝাটি, অনেক কিছুর সাক্ষীও আপনি। আমাদের কবিতাঙ্গনকে আপনি কীভাবে দেখেন? আসলে কবিতা তো একটা ব্যক্তিগত সৃজনশীল শিল্প, কিন্তু কবি সমাজ তো তৈরি হয়, কবি গ্রুপ তৈরি হয়। এখানে অনেকগুলো গ্রুপ আছে, অনেক ধরনের অন্তরালে, অন্ধকারে, যেগুলো নিয়ন্ত্রণ করতে চায় কবিদের সম্ভাবনাকে, কবিদেরকে তুলে ধরা বা একে ডাউন করা, এগুলো আছে। কিন্তু সেগুলোর মধ্য দিয়ে আসলে যেটা আসল কবি যারা, তারা একদিন আবিষ্কৃত হবে সমালোচকের কাছে, পাঠকের কাছে, এটা আমি বিশ্বাস করি। এবং যারা ভালো সমালোচক, ভালো পাঠক, তারা সেই কবিকেই বেছে নেবে যে আসল কবি, এটা আমি মনে করি। সেই কারণে এই যে দলাদলি করে, এগুলো গৌণ বিষয়, এবং এটা গৌণ বিষয় বলে আমি মনে করি, এবং খুবই সাময়িক, খুবই সাময়িক। এবং আমিও মনে করি যে বাংলার এই 50 বছরের কবি, তা আন্দোলন বা কবিতা যারা লিখছেন, প্রত্যেক দশকে অন্তত 10 জন ভালো কবি আছে, তারা আবিষ্কৃত হয়নি। প্রত্যেক দশকে আমি বলতে পারবো 10 জন করে ভালো কবি আছে, যারা কবিতায় নিবেদিত ছিলেন, তাদেরকে আমরা আবিষ্কার করতে পারি। এটার কারণটা হচ্ছে যে বাংলাদেশে বিশেষ করে সমালোচক ওইভাবে আমরা দেখছি না। সমালোচকের দায়িত্ব হলো কবিতাকে আবিষ্কার করা, টেনে আনা, কিন্তু এখানে সমালোচনা মাধ্যমটা হয়ে দাঁড়িয়েছে বন্ধুকৃত এবং নিজের ব্যক্তিগত সুবিধা মানে আদায়ের একটা হাতিয়ার, সংকীর্ণ হাতিয়ার হিসাবে আমরা ব্যবহার করছি সমালোচনাকে এবং আলোচনাকে, এটা ঠিক নয় আমি মনে করি। এই যে গড্ডালিকা প্রবাহ, এটা থেকে আসলে বেরোনোর উপায়টা কবিদেরকে, লেখকদের ভাবতে হবে যে লেখায় তার হচ্ছে মূল অস্ত্র, মূল ভিত্তি, এই লেখার মধ্য দিয়ে তাকে উন্মুখ হতে হবে, তাকে বিকশিত হতে হবে, তার শক্তিকে জানান দিতে হবে, দেদীপ্যমান হতে হবে, এটাই মূল বিষয়। যে কবি যখন কবিতা লিখতে পারবে না, অক্ষমতা চলে আসবে, সেটাই তার বড় শত্রুতা।
দলবাজি কিংবা কবিতার রাজনীতি, এটা তো ধরেন যতদিন ফেসবুক ছিল না, এত স্পন্টেনিয়াস যোগাযোগ যখন মানুষের মধ্যে ছিল না বা গণমাধ্যম কম ছিল, তখন হয়তো এটা হয়তো কাজ করতো। কিন্তু আপনার কি মনে হয় যে এটা এখনো কাজ করে? মানে এখন তো সবকিছু প্রকাশিত, আমি লিখতে না পারলে রাজনীতি করে আসলে কি হবে? না, এটা হবে না, এটা আপনি ঠিকই বলেছেন। আমি মনে করি যে ফেসবুক হয়েছে, মানুষ কিন্তু যারা ভালো পাঠক, যারা কবিতা বোঝে, তারা কিন্তু পর্যবেক্ষণ করে। আপনি যদি ফেসবুকে একটা ভালো কবিতা লিখেন, দেখবেন যে বাগেরহাটে বসে যে ভদ্রলোক আছে সে কিন্তু রেসপন্স করবে, আপনাকে বলবে আপনার কবিতাটা ভালো লেগেছে। কবিতা পৌঁছে যায়, পৌঁছে যাবে কীভাবে কেউ বুঝতে পারবে না, কবি বুঝতে পারবে না। কবিতা লেখার পর যখন ছেড়ে দেয় সে কবিতা আর কবি থাকে না, পাঠকের কাছে চলে যায়। আমি মনে করি দারুণ। প্রিয় ভাই, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার সাথে আলাপ খুবই আনন্দের। আপনার কণ্ঠে একটা কবিতা শুনে কি আমরা এই আয়োজন শেষ করতে পারি? হ্যাঁ, ঠিক আছে, আমি একটা কবিতা পড়ি। কবিতা শিরোনাম, এতদিনও আমার কাছ থেকে কবিতা কেড়ে নিতে পারেনি কেউ, নিঃসীম শূন্য পাতালের মধ্যে চলে গিয়েছি সপ্ত পাতাল, হাসপাতাল ঠিকানা হয়েছে তবু কবিতা কাছে থেকেছে। ঘনবিধির বায়ুমণ্ডল গগন প্রান্তে গগনচারী হয়ে হারিয়ে যায়নি শুধু কবিতার জন্য, নীহারিকা ডেকেছে যায়নি কবিতায় আমার বিজু প্রুষ ও সৃষ্টিতল, জল প্রবহমান হয়ে সমুদ্র দয়িতা হয়ে যায়, সুমেরু কুমেরু বুঝি বুঝি বরিশন ধারা পুরো ভিজে যায়, অনাবৃষ্টিত কবিতার অঙ্কুরুদ্গম সূচিভেদ্য অন্ধকারেও অনুবেক্ষণ যন্ত্র নিয়ে দেখি কবিতার অনুজীব, সে কথা জানে আমার সেবন্তী, কাকতারুয়া কাক তাড়াতে পারে আমাকে তাড়াতে পারবে না কেউ কবিতার জমি থেকে, আমার এ কবি জন্ম আদিপঙ্ক অঙ্ক করে সম্মোহনে নষ্ট করা যাবে না কখনো, আমি তো চৈতন্যময় দাঁত লাগা অবস্থা হবে না কখনো কোনো ক্ষয়, আমি তো আদ্যবীজ নিয়ে সৃষ্টিমূল প্রিয় কবিতায়, মুন্ডু কাটার ভয়ের মধ্যে আত্মনাশ হয়নি, মৃত্যুশয্যা থেকে যম যন্ত্রণা নিয়ে কবিতাকে বাঁচিয়েছি, কবিতাও আমাকে বাঁচিয়েছে শব ব্যবচ্ছেদ করার পরও, আমার কাছ থেকে কবিতা কখনো কেড়ে নিতে পারবে না, যত হেস্যাধ্বনি শোনাক অশ্বপালকেরা, যতই বুনো কুকুরের আওয়াজ তোলা হোক বনের ভিতর, আমি তো খাটা সজারুর কাটা কবিতার আগুনে আগে পুড়িয়ে ফেলেছি, কবিতা আমার অগ্নিপক্ক, স্নান ও নিদ্রা একসঙ্গে হয় না বলেই আমি ক্লান্ত নই, হাঁস ফাঁস আছে লেলা খ্যাপা হয়ে থাকি শুধুই কবিতার জন্য, ইন্দ্রিয় বৃত্তিতে বৃত্তি নিয়ে বেঁচে আছি, আমার এই বৃত্তি কেড়ে নিতে পারবে না কেউ, এই বৃত্তি করুণার জলে ভেসে আসেনি, আমি তো বিচ্ছিন্ন নই, আমারও ধারাক্রম আছে, আমার অবলুপ্তি হবে না পরিব্যাপ্ত হব, আমি কাল ঋতু ও সূর্য ঘড়ি চিনি, কোনো ভিক্ষা বিনিময় ও প্রতিপত্তি নিয়ে কবিতার মালিকানা নিয়ে নিই, কবিতা তো অন্তঃপ্রাণ অন্তঃসলীলা, সেই অধিকারটুকু নিয়ে বেঁচে আছি, আমি তো কখনো ইজারা দিতে পারবো না, আমি সঁপে দেওয়া জীবনটা নিয়ে কবিতাকে বুঝতে চেয়েছি, কেউ আমাকে জিতিয়ে দেবে বা বিদলন করবে সেটা চাই না, কেননা কবিতা সেটা চায় না, কবিতার জন্যই গণবিক্ষোভের মধ্য দিয়ে যায়, সংঘাতের মধ্যে দিয়ে যায়, গৃহযুদ্ধের মধ্যে দিয়ে যায়, রাজবদলের মধ্যে দিয়ে যায়, বিপ্লবের মধ্যে দিয়ে যায়, অন্য কবিরা অতীতে গিয়েছে সব পথে, তবে আমাকে থামানো যাবে না আটকানো যাবে না, কবি ও কবিতা অনিবার অনিবার্য, আর্য ও অনার্য বলে কোনো ভেদাভেদ নেই। অনেক ধন্যবাদ ভাই, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, মেলার মাঠে মুখোমুখিতে কথা বলছিলাম কবি গোলাম কিবরিয়া পিনুর সাথে, দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।